রাজধানী ঢাকার শহীদ সরোয়ার্দি উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের পাশে সমাবেশের মঞ্চ ঘিরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে যশোরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন ঝামেলা এড়াতে অনেক নেতাকর্মী রাতেই সমাবেশস্থলে এসে পৌঁছান শনিবার ২২, জুলাই দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে বিলম্ব হচ্ছে এর মাঝে মঞ্চে কর্মীদের উজ্জীবিত করতে নাটক ও গান পরিবেশন করছে দলের সাংস্কৃতিক কর্মীরা আজকের তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে যশোরসহ সারা দেশের বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ডভাবে যেতে দেখা গেছে ঢাকার রাজপথ এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি ছিল পরিলক্ষিত কোনো প্রকার বাধা ছাড়াই বিএনপির নেতাকর্মীরাই চলছে স্থলে রাজধানী ঢাকার শহীদ সরোয়ার্দি উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের পাশে সমাবেশের মঞ্চ ঘিরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে যশোর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের খন্ড মিছিল নিয়ে সমাবেশে দিচ্ছেন এবং শিল্পকলা এড়াতে নেতাকর্মী রাতেই সমাবেশ স্থলে এসে